আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি হ্যালো তবকপুর সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ রেজাল করিম। কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালতের অবৈধ এসএফবি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও উলিপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালতের অবৈধ এসএফবি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও উলিপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংশা নেতৃত্ব প্রদান করেন এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধ ও পোড়ামাটি ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত দিনে ভাটা চলাকালে পরিবেশ সার্টিফিকেট ছিল, পারিবারিক সমস্যার কারণে বিগত কয়েক বছর থেকে ভাটাটি বন্ধ। এমন একটা বন্ধ ভাটায় পরিকল্পিতভাবে চক্রান্ত করে অভিযান চালান বলে জানান উক্ত ভাটার কর্তৃপক্ষ। একটা ভ্যালিড ছিল, আমরা যতক্ষণ কার্যক্রম করছি আমাদের ভ্যালিড নিয়েই করছি, এখন আমাদের কার্যক্রম বন্ধ আছে তখন থেকে। এখন বন্ধ থাকার পরেও আমরা তো আর এটা কার্যক্রম শুরু করি নাই, আমরা যখন কার্যক্রম শুরু করবো আবার এই কাগজটা আমরা রিনিউ করে করবো। 100% অবৈধ, এটা উস্কানিমূলক এবং অবৈধভাবে ওনারা ভাঙার জন্য আসছে, এটা কখনোই বৈধতা না। আমরা তো এখানে কোনো কার্যক্রমই করিনি, উনি কি জন্য ভাঙতে আসবে? আমাদের কাগজ আছে না, ওনাদের ছাড়পত্র দিয়ে তো আমরা কার্যক্রম করছি। হাজার হাজার ভাটা আছে, কোনো ছাড়পত্র নাই, ওনারা সেগুলো চোখে দেখতেছে না, এখানে আসি ভাঙতেছে। ওই কেন ভাঙবে? এটা ভাঙার কারণটা কি বলেন? এখানে কি আনএভেলেবল কাজ হয়েছে বলেন? আপনি ভ্যালুলেস কোনো কাজ হয়েছে আপনারা বলেন? যে আমরা এই ভাটাটা রানিং করছি, যে ভাটাটার মধ্যে আমরা কোনো নতুন করে কাজ করতেছি কিন্তু সরকারের বিরোধিতা করে করতেছি, ওনারা ভাঙুক আমরা মানি নেব, আমরা তো কার্যক্রমে করি নেই, এটা তো ফুল স্টপ। এই উক্ত বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান, আমাদের পরবর্তীতে যাদের কোনো কাগজপত্র হালনাগাদ নাই, আমরা জানতে পেরেছি সে ভাটাটা চালাবে না, বন্ধ রাখবে। হ্যাঁ, সেটা সেই জন্যই কিন্তু এতদিন অভিযান করা হয়নি, বন্ধ ভাটা আমরা সাধারণত অভিযানে যাই না যেহেতু উনি চালাবেন না। হ্যাঁ, আমরা সম্প্রতি জানতে পেরেছি যে উনি অনেকেই এই ভাটা লগ্নি করছে, পরে ইনি ভাটাটা সম্প্রতি চালাবেন, এই মর্মে আমরা জানতে পেরেছি এবং আমাদের কাছে ইনফরমেশন আছে। এই ব্যক্তিতে আমরা এখানে আসছি মোবাইল কোর্ট করার জন্য, যাতে উনি কার্যক্রম কোনোভাবে চালু করতে না পারে এবং ওনার কোনো প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো এগুলো নাই, এই কারণে আমরা আসছি এখানে। এখন ওনারা যেটা বললো আপনারা শুনলেন, যে ওনারা সময় চায় বা ওরা আশঙ্কা করতেছে যে খুব দ্রুত এটা কাগজপত্র না পেলে চালাতে পারবে না বা অনেক টাকা অনেকে অনেকে লগ্নি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরাও ওনারা কাগজপত্র মেনটেন করুক দেখুক, আমরাও ওনারা ইনশোর করছে যে কাগজপত্র ছাড়া ওনারা কোনোভাবেই ভাড়াটি চালাবে না, সেক্ষেত্রে আমরাও আমাদের কার্যক্রম করবো আর কি, সেভাবে আমাদের মতো।